আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সকল দেশবাসীকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আমি একজন মুক্তিযোদ্ধার নাতি আমার দাদা মুক্তিযোদ্ধা ছিলেন উনি দেশের স্বাধীনতায় যোগদান করেছেন যুদ্ধ করেছেন শুধু জাতি ও দেশকে রক্ষা করার জন্য অন্য কোনো উদ্দেশ্য ওনার ছিল না ওনার উদ্দেশ্যটা ছিল একমাত্র দেশ ও জাতির কল্যাণের জন্য এখন বর্তমানে কোটা আন্দোলনের যেই ছাত্র সমাজ নেমেছে তাদের শিক্ষার মর্যাদা আমাদের দিতে হবে কারণ তারা সুশিক্ষা অর্জন করে ভালো একটা পোষের পোষ চায় এজন্য তাদের আশা আকাঙ্ক্ষা তাদের স্বপ্ন পূরণ পূরণের জন্য আমাদেরই দায়িত্ব আমরা যদি তাদের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে পারি আমাদের দেশের সুনাম আমাদের বাংলাদেশে একটা পারমাণবিক বিজ্ঞানী নাই বিজ্ঞানী নাই। আমাদের দেশ উন্নত হবে কিভাবে। আমাদের দেশের ভালো কোনো চিকিৎসক নাই আমাদের দেশে ভালো সার্জারি করতে পারে এমন কিছু নাই মেশিনপত্র শুরু করে আমরা বিদেশের থেকে আনি তাই ছাত্র সমাজকে যদি আমরা খুশি রাখতে পারি তাহলে আমাদের জাতি উন্নত হবে যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত তাই আমি বলবো মুক্তিযুদ্ধদের যারা অরিজিনাল প্রকৃত মুক্তিযুদ্ধ যারা দেশ ও জাতির জন্য দেশত্ববোধের জন্য যুদ্ধ করেছে তারা কোনো সময় এই মুক্তিযুদ্ধের ভাতা তারপরে কুটা নিয়ে তারা ব্যস্ত না আমি একজন মুক্তিযোদ্ধার নাতি বলতেছি আমি কখনো আমি কখনো ওই ভাতার জন্য আমার আমাদের পূর্বপুরুষ যারা যুদ্ধ করেছে তারা ভাতা খাই নাই আমরাও খাই না ভবিষ্যৎ ভবিষ্যৎপূর্বর জন্য চাই না কারণ আমাদের হাত আছে আমাদের দুটো হাত দিছে আলতালা, দুটো পা আছে দুটো চোখ আছে আমাদের মেধা আছে জ্ঞান ভালো আছে আমরা অর্থ অর্জন করে খেতে পারবো আমরা প্রতিবন্ধী না যারা প্রতিবন্ধী তাদের জন্য একটা কোটা থাকুক আর মেয়েলি একটা কোঠা থাকুক বাংলাদেশে দুই জনগণের কাছে বাংলাদেশের নাগরিকের দুইটা অধিকার সকল যারা মানে যারা প্রতিবন্ধী আর যারা দুর্বল যেমন কোনো ব্যক্তির কোন ব্যক্তির বাবা মা সহায় আর ব্যক্তিগুলো ছিল কি মেয়ে মানে যে সমস্ত লোকের মেয়ে আছে অর্থ অর্জন করতে পারে বাবা মা তাদের দরকার নয় যাদের খালি মেয়ে অর্থ উপার্জনের কোনো পথ নাই ওদেরকে একটা মেয়ে কোঠা দেওয়া হোক আর যারা প্রতিবন্ধী তাদের একটা কোঠা থাকুক আর বাকি কোটাগুলো সব বিলুপ্ত করার জন্য আমি মাননীয় মহাদায়দেরকে বিশেষভাবে বলতেছি কারণ আমরা কোটা চাই না দেশের যারা আছে আজকের আজকের প্রজন্মগুলো আজকের যে শিশুগুলো এটা আগামীকালের জন্য ভবিষ্যৎ সবাই মুখে মুখে বলি কিন্তু অন্তরে তা গিন্না করি তাদেরকে যদি আমরা তাদের খুশি না রাখতে পারি তারা ভবিষ্যৎ কিভাবে তারা পাবে তাদের যদি আমরা এই কুটা একটা একটা কুটা দিয়ে তারা এত কষ্ট করে লেখাপড়া করছে লাখ লাখ টাকা খরচ করে লেখাপড়া করে যদি সেই জায়গায় তারা পৌঁছইতে না পারে সেই জায়গা পৌঁছেছে মূর্খ লোকগুলো তাহলে তার হয় না আমার জানা মতে যত মুক্তিযোদ্ধা ভাইয়েরা আছে কেউই যারা অরিজিনাল মুক্তিযুদ্ধদের ছেলে তারা ওই কুটা নিয়ে দূরোদূড়ি করবে না আর যারা অন্যভাবে মুক্তিযুদ্ধ হয়েছে রয়েছে নাম টাম নিয়ে এরা হয়তো খারজ নেই কী দরকার আছে আমাদের হাত আছে পা আছে আমরা কুটা চাই তাই দেশবাসী সবাইকে অনুরোধ করব ছাত্র জনতারা যা চায় তাদেরকে তা দিয়ে দেওয়া হোক আর রক্তপাত এটা ভালো না উনিশশো বাহান্ন সালের আন্দোলনে কয়েকজন মারা গেছিল আমরা সেইটি নিয়ে মনুমেন্ট তৈরি করেছি আর এখন যারা মরতেছে এইটি নিয়ে মনুমেন্ট কারা তৈরি করবে ছাত্র সমাজ এরা আমাদেরই ছেলেমে আমাদের দেখতে হবে এদেরকে যত্ন নেওয়ার দায়িত্ব আমাদেরই আমাদের দেশে একটা পরমাণু বিজ্ঞানী নাই ভালো একটা ডাক্তার নাই আমাদের দেশের কিছু আবিষ্কার করবে সে আবিষ্কারক নাই কেন নাই আমাদের গাফেলতি তার কারণে আমাদের গাফালিতের কারণে এই সব হারাইতেছি আমরা বুদ্ধি শূন্য মন্ত্রীগুলো দিয়ে দিয়ে আজকে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে রাজনীতি করাটা বড় কথা না বড় কথা দেশকে রক্ষা করা জনগণের সেবা করা আমরা সবাই অঙ্গীকারবদ্ধ যে আমরা দেশ ও জাতির সেবা করতেছি আমরা জনগণের সেবা দিয়েছি জনগণের সেবা কে করেছিল জানেন তা জনগণের সেবা করেছিল বাদশাহ আলমগীর সে টুপি সিলাই করে তার সংসার চালাইছে জাতীয় তহবিল থেকে একটা টাকাও নেই নাই ওইটা হলো জনগণের সেবার জন্য সে আসছিল আর আপনি জনগণের সেবা করে লাখ লাখ টাকা বেতন নেবেন এটা তো জনগণের সেবা হইল না জনগণকে শোষণ করে নিলেন এই দেশে বহু লোক আছে যারা ফ্রি এমপি মন্ত্রী চেয়ারম্যান এগুলো হতে চায় ফ্রি তারা কোনো টাকা নেবে না তারা জনগণের সেবা করুক বহু লোক আছে আপনারা চলে যান এরা এই জায়গাগুলো এসে পূরণ করুক তাদের রাষ্ট্র উন্নত হোক দেখেন আফগানিস্তান উনিশ বছর যুদ্ধ করে তারা তো ধ্বংস হয়ে যাওয়ার কথা কিন্তু তাদের রাষ্ট্রের অর্থনীতিগুলো কীভাবে চাঙ্গা হইতেছে টাকার মান বাংলাদেশে নিম্নে ছিল তাদের টাকা মান বাংলাদেশের থেকে দেড় গুণ বেড়ে গেছে আমি বেশি কথা বলবো না বাংলাদেশে যত মানুষ আছে যত নাগরিক আছে সবাই কি আমাদের ভাই আমাদের আত্মীয় আমাদের দূর সম্পর্ক রক্ত ছাত্রলীগ বলেন বিএনপি বলেন আমলীগ বলেন মুক্তিযোদ্ধা বলেন যেই থাকুক কেন মেঝে মোটুরে যারাই আছে সবাই আমাদের যে কাজ এক মুসলিম মুসলিমের ভাই। এখন আমরা যদি নিজেরা নিজেরা মারামারি করে আমাদের ছাত্র সমাজটা ধ্বংস করে ফেলি তাহলে আগামী প্রজন্মে কি অবস্থা হবে দেখেন পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো সব হয়ে যাচ্ছে আমাদেরকে তো সব চাপা দিয়ে নিয়ে যাবে আমাদের কিছু থাকবে না আমাদের রাষ্ট্র বাংলাদেশটা একটা ভূস্বর্গ এই স্বর্গ তো অনেকবার অ্যাটাক হয়েছে সামনেও অ্যাটাক হয়ে যাবে এজন্য আমরা সবাই মিশে মিলেমিশে যেভাবে ভালো হয় সেটা করলে ভালো হয় কারণ আমি নিজের পক্ষ থেকে বলতেছি আমার দেশবাসী অনেক মুক্তিযোদ্ধার ছেলেপাণ্ডা আছে তারাও বলতেছে কুটা দিয়ে আমাকে দরকার নাই আমরা কেউ জমি করে খাই কেউ চাকরি করে খাই আমাদের তো চলতেছে শুধু কুটা আন্দোলন ওটিতে আমাদের দরকার কি শিক্ষা ব্যবস্থা না করে আমাদের ওই সমস্ত শিক্ষা ব্যবস্থা আমাদের কোনো উন্নতি হবে এখানে সরকারের আগয়ে আসতে হবে সকল শিক্ষা ব্যবস্থাগুলোকে উন্নত করার জন্য ছাত্ররা যাতে খুশি থাকে তারা তো বেশি দাবি করছে না তারা লেখাপড়া করে আসছে তাদের এই চাকরি হইতেছে না বেদায় তাই তাই আমি বলবো আমলিগের ছেলে পানো বিএনপির ছেলেপান হোক যেই হোক না কোনো সবই তো দেশের নাগরিক দেশের নাগরিক একই দেশে বাস করে একই জায়গা থাকিয়ে যদি এত হানাহানি মারামারি এগুলো তো ভালো কাজ না ইসলামেও নিষিদ্ধ দেখেন আমেরিকা যুক্তরাষ্ট্রে বিভিন্ন জাতি কিন্তু তারা কি সুন্দর মিল মিশ তারা জাতি কি ক্যাথলিক খ্রিস্টান সব এক কোনো ভেদাভেদ নাই সবাই এক কের সাথে কোনো মারামারি নাই রাশিয়ায় দেখেন সবকে অর্ধদক খ্রিস্টান কের সাথে কোনো মারামারি নাই হানাহানি নাই তারা কেন তারা তাদের বুদ্ধি কাজে খাটায় চীন এত বড় রাষ্ট্র চীনের জনসংখ্যা বেশি কোনো মারামারি হানাহানি নাই তারা মিলেমিশে কাজ করতেছে আমরা কেন মারামারি হানাহানি করব। তাই আমি সরকার ও সরকারের সকল আমলাদেরকে বলবো সরকারের সকল কর্মচারীদেরকে বলবো তার সবাই মিলেমিশে আমাদের ছাত্র সমাজ যাতে উন্নত হয় ছাত্র সমাজের কোনো ক্ষতি না হয় এই জন্য দেখে শুনে একটা সিদ্ধান্ত নিলেই চলে কারণ কুটা দিয়ে আমাদের দরকার নাই কুটা দুইটা কোটা থাকুক একটা কুটা হলো প্রতিবন্ধী কোটা আরেকটা হলো মেয়ে কোঠা মানে যে সমস্ত মেয়েদের কর্মক্ষণের কোনো সুযোগ নাই ওদের এই দুইটা কোটা ছাড়া সম্পূর্ণ কোটাগুলো বিলুপ্ত করে দিলে রাষ্ট্র ভালো হবে আর রাষ্ট্রের যারা আছেন উপরে কর্মকর্তা তারা শুধুমাত্র সরকারি যে মানে সরকার যে টাকাটা মানে আমাদের টাকা আমরা আপনাদের যেই টাকাটা দিচ্ছি এই মরিচের কেজি চল্লিশ টাকা মরিচের কেজি অথচ দুইশো চল্লিশ টাকা দুইশো টাকা ভ্যাট দিচ্ছি আমরা আমরা যেই ভ্যাট ট্যাক্স দিচ্ছি এতে যে টাকা আসছে এই টাকাগুলো আপনারা ভাগ বন্ডন করে খাইতেছেন প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান আপনারা আমাদের রক্তে অর্জিত মাথার ঘাম পায়ের উপর পড়া টাকা আপনারা হজম করতেছেন শুধু এইটাই খান আপনারা ঘুষ খাইয়েন না আপনারা বাকি লোক করেন না এগুলো বড় পাপ এই ঘুষের টাকা আপনাদের দিন ভালাই হবে না হালেখল দুধে জল তার ভাসছি নাই এই জবৎকাল আর আমাদের যারা আছেন সরকারি যত কর্মচারী যারা আছেন সবাইকে বিশেষভাবে বলতেছেন সরকারি যে টাকাগুলো আছে ওইগুলোই খান আপনারা জনগণের থেকে আলাদা শোষণ করেন না আর সরকারি যারা আছেন চেয়ারম্যানের থেকে শুরু করে সবাই বিনা বেতনে কাজ করা শুরু করেন আজ থেকে আজ থেকে যত চেয়ারম্যান এমপি মন্ত্রী আছেন সবাই বিনা বেতনে কাজ করা শুরু করেন যাতে আমাদের রাষ্ট্রটা উন্নত হোক অনেক মানুষ বসে আছে ধনী কোটিপতি তারা ওই আপনাকে কাজগুলো করতে রাজি বিনা বেতনে তাদেরকে হয় ছাড়িয়ে দেন আর দেশের টাকা যেন চুরি না হয় এজন্য সবারকে সজাগ থাকতে হবে জনগণই সরকার সরকারি জনগণ এখানে সরকার বলতে কিছু নাই সরকারি টাকা আমরা খাই আরে বেটা সরকার কি বিদেশের ভাড়া করে নিয়েছিস নাকি মগের মুল্লুক পাইছিস সরকার বলতে কিছু নাই সরকার মানে আমরা জনগণ আমরাই সরকার আমরাই রাজা আমরাই প্রজা সব এক সাম্য পৌরনীতির বিদে পৌরনীতির নীতির দেখছি সাম্য পৌরনীতি কি সিবিক কি এগুলো পড়ো বেশি বেশি করে তোমরা তোমরা যারা মূর্খ হয়েছো বাংলাদেশের তারা এই পৌরণীতি পড়ো তো তোমাকে আধ্যাত্মিক জ্ঞান আসবে তোমরা কিছু বই পড়ো আর না পাইলে শেখ জ্ঞানের বইগুলো পড়ো কোরআন খুলে দেখো তোমরা কি হারামি পানা করতেছ তোমরা মরে যাবা সাড়ে তিন আট জাগাও তোমরা পাবানা তোমরা মরার পর যারা যারা মানুষের হক যার রতিং সার রই যারা এক যাররা পরিমাণ ক্ষমা হবে না কেয়ামতের ময়দানে চাররা পরিমাণও ক্ষমা না এক যার এক বিন্দু তুমি সরকারি টাকা খাইতে সরকারি টাকা পালে গা সরকারি টাকা মানে আমার টাকা জনগণের টাকা এই টাকা খাইয়ে তুমি মাস্টারি করবা এই টাকা খুঁজে তুমি বিভিন্ন গিরি করবা চাকরি করবা আবার এই চাকরিতে ফাঁকি দিচ্ছ অভিস ফাঁকি দিচ্ছ তোমার কাজ ছিল জনগণের মাল জান মাল হেফাজত করার জন্য তুমি জনগণের পিঠাইতেছো জনগণের জান মাল রক্ষা হচ্ছে না চুরি ছিনতাই দি বাড় দিছে তুমি যে আমার টাকাটা খাইতেছো এই টাকাটার কৈফিয়ত স্তরে স্তরে তোমার দেওয়া লাগবে না দিয়ে তুমি বেচতে তো দুর্বল কথা তোমার জন্য জাহান্নাম অবধারিত তাই তোমরা কোরআন মানো কোরআন মানলে সকল পয়সালা কোরআন আল কোরআন হলো সকল সমাজের পয়সালা মানুষের প্রতিনিধি মানুষের সকল জীবন বিধান হলো কোরআন এই যে স্কুল কলেজের শিক্ষা কী কোরআন শিক্ষা প্রধান শিক্ষা কোরআন কোন জিনিস নাই তোমরা দেখাইতে পারবা না সবই আছে কোরআন শরীফীদের মহাকাশ বিজ্ঞান আছে চলবিজ্ঞান আছে জলবিজ্ঞান আছে উদ্ভিদ বিজ্ঞান আছে জীববিজ্ঞান আছে সব বিজ্ঞান আছে কোরআন শিল্পীদের কোরআন শরীফ একটা বিশ্ববিজ্ঞানী বাণী ওই ঐশী বাণী আল্লাহ তালার বাণী ওই তোমরা খণ্ড খণ্ড করে ওর ব্যাখ্যা স্কুল কলেজে দিয়ে দাও তাহলে মানুষ সব ভালো হয়ে যাবে আর কোনো জায়গায় খারাপ করবে না তাই আমি সকল দেশবাসী সকল ভাই বোনকে বলবো শিক্ষা প্রতিষ্ঠানগুলো ঠিকায় রাখার জন্য শিক্ষা সমাজ ছাত্র সমাজ সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারে ভালো লেখাপড়া করতে পারে আন্দোলনে যেন না যায় সেই জন্য আন্দোলন যেন ওদের না করা লাগে ওদের সকল ব্যবস্থা করে দেওয়ার জন্য মাননীয় মহাদায়কে আমি বিশেষভাবে বলবো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকেই এই মাননীয় মহাদায় বলছি আপনি আমাদের স্যার আপনি বিশেষ করে বিষয়গুলো দেখেন আপনারা দেখার জন্য আমরা বলছি আগামী দিনগুলো যাতে আমরা ভালো থাকতে পারি সুখে থাকতে পারি আমাদের একমাত্র প্রতিনিধি দেশের সরকার উনি আমাদের ডান হাত বাম হাত উনি আমাদের মা বাপ সরকার ভালো হলে জাতি ভালো সব ভালো সরকার যদি সুষম বন্টন সাম্য যদি আমাদেরকে আমাদের ভিতরে করে দেয় তাহলে আমরা সুখে থাকবো আর সরকার যদি আমাদের দিকে দুই কানাঘুষি করে দুই দিকের বিভিন্ন দিকগুলো পাল্টায় দেয় আমরা অসুখী হয়ে পড়ব তাই বিশেষভাবে বলতেছি সরকারি কর্তৃপক্ষ যারা আছেন সরকারি প্রশাসন যারা আছেন আপনারা সাম্য জিনিসগুলোর দিকে খেয়াল রাখেন এবং পার্শ্ববর্তী আল কোরআনের দিকে খেয়াল রাখেন তাহলে দেশে অনাচার অবিচার থাকবে না কোনো যারা প্রকৃত মুক্তিযুদ্ধ তারা দেশ স্বাধীন করেছে দেশিত্ব বোধের জন্য দেশের মানুষ রক্ষা করার জন্য দেশের মানুষের টাকা পয়সার লোভে কেউ যুদ্ধ করে নাই তাই যারা সাধারণত মুক্তিযোদ্ধা ছিল তারা তো ভাতা পেয়েছেই পরবর্তী এদিকে তিনি যাদের জাতির ভিতরের গণ্ডগোল হট্টগোল হয় এই পরবর্তীগুলো কয়েটি দিল্লিতে জায়গা আমি যেমন মুক্তিযুদ্ধর ফরজান্দ আমি চাচ্ছি না ভাতা তাই অনেক মুক্তিযুদ্ধেই ভাতা চাই না আপনারা ওই সমস্ত অনেক মুক্তিযুদ্ধেই কুঠা চায় না আপনারা ওইগুলো বাদ দিয়ে ছাত্রদেরকে খেয়াল করেন ছাত্রদেরকে ভালোবাসেন ও আখিরি দেওয়ানা আনিলামদুলিল্লাহিরবুল আলমিন